विषय इबादत कबूलर शर्त विश्व नबी दुआ करतें प्रतिदिन নামাজের পরে আমালা নিমিতা কাব্বালা আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা তুমি কবুল করবে ভাই দোয়াটা কয়জন পড়েন হাত তোলেন তো একজন দুইজন তিনজন এই জনসমুদ্রের মধ্যে মাত্র 10 জন 12 জন দোয়াটা পড়ে আর সমাজে দোয়ানি মারামারি আছে না নাই আরে ও হুজুর এমন হুজুর দোয়াই করে না মা আছে না নাই আছে বলছো হুজুররা সমাজে দোয়াই তুলে দিল আরে দোয়া করছে কেমন দোয়া এত বড় মসজিদ শেষ হয়ে গেল শেষ একটু দোয়া করলো না মা আছে না নাই নামাজ শেষে সালাম পড়ে তো হুজুর চলে যায় দোয়া করে না বাপ মারা গেছে কবরে সমাধি দিয়ে চলে এসেছি হুজুর দোয়া করে না আছে না নাই অনেক মানুষ মনে করে দোয়া করব যদি হাত না তুলি তাহলে দোয়া হলো বা আছে না নাই কথা বলেন মানুষ ভাবছে দোয়া করব হাত তুলবো না এটা কেমন দোয়া হাত না তুলে দোয়া হয় নাকি এই জন্য মসজিদে বিভক্ত হয়েছে কি হয় নাই এই জন্য মাদ্রাসা চেঞ্জ করে চলে গেছে আছে না নাই এই জন্য কবরস্থানের পার্থক্য হয়ে গেছে কবরস্থান নতুন করা হয়েছে যুবকরা এই দাবি করেছে যে ফরজ নামাজের পরে দোয়া নেই জানাজার পরে হাত তুলে দোয়া নেই এই জন্য মারামারি কাটাকাটি আছে না নাই আছে ভাই আসুন বোঝার চেষ্টা করুন ইবাদত করতে হলে অনেকগুলো শর্ত আছে শেষের দিকে গিয়ে বলবো প্রথম দোয়া মানে যে হাত তুলতে হবে এই কথা সঠিক নয় কোরআন হাদিস ঘাটেন ভালো করে ঘাটেন দোয়া বিশ্ব নবী তিনটে ভাবে শিখেছেন কয়টা দোয়া করার তিনটে পদ্ধতি আছে কয়টা পদ্ধতি চিৎকার করে বলেন কয়টা পদ্ধতি তিনটে পদ্ধতি এক কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একাই নিজেই দুই হাত তুলে দোয়া করবে জিহ্বা নড়ে নড়ে পড়বে তবে ইমাম লাগবে না কি বললাম কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই দুই হাত তুলে দোয়া করবেন কিন্তু ইমাম লাগবে না এখনই রাস্তা দিয়ে যাচ্ছেন বাবার কবরস্থান পেয়েছেন দুই হাত তুলে দোয়া করে করে ফজর পার করে দেন কে আপনাকে নিষেধ করেছে কেউ নিষেধ করেছে কেউ করেনি তবে আপনাকে বলা হয়েছে এখানে সম্মিলিত কবরে করা যাবে না মানে ইমাম সাহেব দুই হাত তুলবে মুক্তাদিরা দুই হাত তুলবে ইমাম সাহেব দোয়া পড়বে মুক্তাদিরা আমিন বলবে গোরস্থানে গিয়ে এই কর্মটা করবে এটা প্রমাণিত নয় তবে একজন ব্যক্তি একা একা দুই হাত তুলে করতে পারে কি পারে না পারে সেই মুসলিম কিতাবুত জানাইস প্রথম খণ্ড 213 পৃষ্ঠা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন হঠাৎই বিশ্বনবীকে দেখছি বিছানায় নাই সাহসে আম্মা জান তিনি পিছু নিয়েছে বিশ্বনবীর গিয়েছে বিশ্বনবী একটা কবরস্থানে গিয়ে তিনি তিনবার দুই হাত তুলে দোয়া করছে আর চোখ দিয়ে জল পড়ে চলেছে সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে দর্শন করছেন দেখছেন কিছুক্ষণ পর বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন এমনটা কেন বিশ্বনবী ক্লিয়ার করলেন এই হাদিস থেকে একটা জিনিস প্রমাণ হয় এই হাদিস থেকে প্রমাণ হয় বিশ্বনবী কবরস্থানে গিয়ে দোয়া করেছে কি করে নাই করেছে তবে সম্মিলিত করেছে না কিভাবে বুঝলেন এই যে আল্লাহ রাসূল দোয়া করছে আম্মা জান দেখছে আম্মা জান গিয়ে বলেনি আল্লাহুম আমিন বলেছে তিনি যে সম্মিলিত করেননি আপনি এইখান থেকে সম্মিলিত দলিল পান কিভাবে আবার এই হাদিসটাকে বলছে জানা যা কেবল পড়েছি পড়া পড়ে সমাধি নতুন দিয়ে দিয়েছি নবী যেই রাত্রিতে দোয়া করছিল দুই হাত তুলে সেই রাত্রিতে কি নতুন কোন মানুষ মৃত্যুবরণ করেছিল নতুন কবরের কাছে দোয়া করেছে না পুরাতন কবরস্থানে কথা বলেন এটা পুরাতন কবরস্থানে গিয়ে আপনি দুই হাত তুলে একা একা দোয়া করতে পারেন তবে তাৎক্ষণিক জানাজা পরে সঙ্গে সঙ্গে দোয়া করার এটা দলিল নয় দলিল থাকলেই হবে না একটু বোঝার চেষ্টা করতে হবে দুই কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই জিহ্বা নড়ে নড়ে দোয়া পড়বেন দোয়া হয়ে যাবে হাত তোলারও দরকার নেই কি বললাম দুই নম্বর পদ্ধতি কিছু কিছু দোয়া আছে জিহ্বা নড়ে নড়ে পড়লে হয়ে যায় আর আপনারও হাত তোলার দরকার নেই ইমামকেও দরকার নেই প্রমাণ মসজিদে ঢোকার দোয়া আছে না নাই আছে হাত তোলেন না ইমামকে ডাকেন করবেন গিয়ে হাত তুলে দোয়া করবেন ইমাম সাহেব আসেন কেন মসজিদে ঢুকবো তাড়াতাড়ি আসেন দোয়া করে দেন বলেন না কি কেউ মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন পোশাক পরার দোয়া আছে না নাই হাত তোলেন জুতো পরার দোয়া আছে না নাই হাত তোলেন যানবাহনে ওঠার দোয়া আছে না নাই হাত তোলেন
আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই, হাত তোলেন, বাজারে প্রবেশের দোয়া আছে না নাই, হাত তোলেন, অজস্র জায়গাতে আমরা দোয়া করি, কেউ একজন হাত তোলে কথা বলেন, কিন্তু আপনি যে মনে করছেন দোয়া মানেই হাত তুলতে হবে, এটা হচ্ছে করোনা ভাইরাস, এটা ছোঁয়াচে রোগ, এটা হচ্ছে করোনা ভাইরাস। এই ভাইরাস কে আগে আপনাকে ডিলিট করতে হবে, ফরম্যাট করতে হবে, একে ডিনাই না করলে এই সমাজ থেকে এই সমস্যা কখনোই বিতরিত হবে না। বিশ্ব নবী দোয়া করেছেন তিনটে পদ্ধতিতে, তবে দুই নম্বর পদ্ধতি শুধু মুখ দিয়ে দোয়া করলেই হয়ে যায়, হাত তোলা দরকার নাই, ইমাম তো ডাকার প্রয়োজন নেই, যে স্থানগুলো বললাম এই গেল, এই জায়গাতে কেউ একজন হাত তোলে না। ভাই বলুন তো স্ত্রী সমাবেশের দোয়া আছে না নাই? আছে। ইমামকে ডাকেন, এক কাজ করে রাতে 12টা ইমাম সাহেব কি হয়েছে তাতরাশেন বাড়ির পেছনে দাঁড়ান, খবর আছে, আপনি দোয়া পড়বেন, স্বামী স্ত্রী আমরা আমিন আমিন বলবো, কেন বলেন না ভাই, কেন বলেন না? মানে আপনি তখন বলবেন না এইসব জায়গাতে বিশ্বনবী দুই হাত তুলে দোয়া করে নাই, ইমাম তো ডাকে নাই, এই জন্য আমরা করি না। ঠিক এই কথাটাই আমরাই বলছি, ফরজ নামাজের পরে দোয়া আছে, তবে হাত তোলা নাই। জানাজার পরে দোয়া আছে, হাত তোলা নাই। বিবাহ মজলিসের শেষে দোয়া আছে, হাত তোলা নাই। ঈদের ময়দানের শেষে দোয়া আছে, হাত তোলা নাই। এই সভা সমিতি শেষ করে দোয়া আছে, হাত তোলা নাই। ইফতারের আগে পরে দোয়া আছে, হাত তোলা নাই। সবগুলোতে দোয়া আছে, তবে হাত তোলা নাই। দোয়া করাকে বিদাত বাতিল বললাম না পদ্ধতিকে বাতিল বললাম? পদ্ধতিকে বাতিল বলি, দোয়া করাকে নয়। দোয়া হওয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। সুনান তিরমিজি 2317 নম্বর হাদিস নিশ্চয়ই বলেছে দোয়া হচ্ছে ইবাদত। দোয়াকে আমরা কেউ বিদাত বলি না, দোয়া করার পদ্ধতিকে বিদাত বলি। কেউ যদি মসজিদে ঢোকার সময় দুই হাত তুলে দোয়া করে ওকে বিদাত বলবেন না, ওটাকে বাতিল বলবেন না, জি বলবেন, কেন? বিশ্ব নবী করেনি এই জন্যই বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হাশর আনুগত্য করো, অনুসরণ করো, তোমাদের আমলগুলোকে বাতিল করো না। আল্লাহ রাসূল তিনি বলছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, মান আমালা আমালান লাইসা লাহি আমরুনা ফাওয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবী মুহাম্মদ বলি নাই, করি নাই, অনুমোদন দিই নাই, ফাওয়া রাদ্দ, সেটা বাতিল। দলিল সেই বুখারী হাদিস নম্বর 2697, সেই মুসলিম হাদিস নম্বর 1718, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140। তাহলে বুঝতে হবে এই জায়গাতে দোয়া আছে কি নাই, হাত তোলা নাই। দোয়া করে আমরা কখনো বিদাত বলি না, তো আমাদের উপরে মিথ্যা অভিযোগ করে, করে কি করে না করে, আসুন ইবাদত করলে আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। বরং অনেক মানুষ আছে ইবাদত করে জাহান্নামে যাবে, কোথায় যাবে? ইবাদত করে জাহান্নামে যাবে, এর প্রমাণ কালকেই পাবেন। কালকে কি বার? কালকে জুমা বার। এই জুমার দিনে ইমাম সাহেব দেখবেন প্রথম রাকাতে কোরআন থেকে একটা আয়াত পাঠ করে, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 1 2 3 4। দেন ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করে পাঠ করে, সেই আয়াতটা বলে আমিলাতুন নাসিবা, আল্লাহ বলছে ইবাদত করে 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 এক শ্রেণীর মানুষ যারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু বলছে পরের আয়াত তাসলা নারান হামিয়া, আর আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। বাগুন তো জাহান্নামে না কাকে ফেলছে, কাকে দিচ্ছে? ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে, এত ইবাদত করে ইবাদত করে করে একদম ঘাম ঝরতে লেগেছে, দাঁড়িয়ে থাকতে পারে না, সারা রাত ধরে ইবাদত করেছে, অথচ আল্লাহ কোরআন মাজিদে বলছে এই ব্যক্তিকেও আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে জানতে হবে সব ইবাদত আল্লাহ কবুল করে না, কিছু ইবাদত করে মানুষ জান্নাত যাবে আর কিছু ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে, তার প্রমাণ কোরআনের এই দুটো আয়াত। ভাই আমরা কি কখনো ইবাদত করে ক্লান্ত হয়েছি, কথা বলেন? আমরা তো কখনো ইবাদত করে ক্লান্ত নেই, বরং আমরা গাফেল। কেমন গাফেল? নামাজ তো পড়তে যায় না, আর নামাজ যদি কোনোদিন পড়তে যায়, ফজরের সময় ইমামের পাশে
আপনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ইমাম সাহেব মনে মনে ভাবছে আজকে সূরা ফাতিহা আর পরে সূরা ইয়াসিনটা পড়ব, একটু লম্বা করে কিরাত করতে শুরু করেছে, আরামসে পড়ছে, একটু দীর্ঘক্ষণ ধরে কিরাত করছে, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করেছে, শেষ করেছে ইয়াসিন ধরেছে, একটু লম্বা হয়ে গেছে কিরাত। আর পেছনে কিছু আমার চাচার বয়সের লোকরা কি করে জানেন, একটু যদি কিরাত লম্বা হয়ে যায় চাচাই করবে, বাঁচে না নাই, মানে ওই চাচা বলতে চারে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন, দোকান খোলা আছে, এতক্ষণ ধরে নামাজ পড়াতে কে বলছে, চাচা কেন বলতে পারে না তার নামাজ আছে এই জন্য, বাঁচে না নাই আছে, কিন্তু আল্লাহ এই গাফল নামাজের কথা বলছে না, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়েছে, এই শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, বা আমরা ইবাদত করে ক্লান্ত হই না, তবে এক সময়তে ক্লান্ত হই, কোন সময়, এক মাস পরে চলে আসবে রোজার মাস, রমজান মাস, রমজান মাসের তারাবির নামাজ পড়তে গিয়ে আমরা ক্লান্ত হই কি হই না, কথা বলেন, একদম হুজুরকে ভাড়া করে নিয়েছে, হুজুর কি হয়েছে, তারাবি পড়াতে হবে, গোটা কোরআনকে খতম দিতে হবে, প্রথম দিন হুজুর চলে এসেছে তারাবির নামাজ পড়াতে, হুজুরের মাথায় চিন্তা আছে গোটা কোরআনটাকে শেষ করতে হবে, টাইমও বেশি নেওয়া যাবে না, হুজুর শুরু করেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক দুনিয়া কোন মুদিন দিন সমুদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিয়াকা লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই, নামাজ পড়ছে তারাবি এসেছে আরবি শব্দ তারবিহাতুন থেকে, তারবিহাতুন মানে ধীরে ধীরে থেমে থেমে পড়া, আর হুজুর পড়ছে একদম ফোরজি গতিতে, আছে না নাই, তারাবি মানে থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, আর হুজুর ঝড়ের গতিতে পড়ছে, প্রথম দিন দেখবেন হাফের চার দোকানে চা খাচ্ছে হুজুরে, আর এক হাফেজ বলছে কিরে তোর তারাবি নামাজ পড়তে কত মিনিট লেগেছে, বলছে আর বলিস না, 8:15 শুরু করেছিলাম, 9:10 এসেছি, তুই তো বেশি নিয়েছিস, আমি 8:15 ঢুকেছি, একদম 9:20 আমি বেড়ে চলে এসেছি, সব 20 মিনিটে শেষ করে দিয়েছি, আছে না নাই, চিন্তা করে দেখেন তারাবির নামাজ পড়ছে মাত্র 25 মিনিটে 20 রাকাত নামাজ পড়ে শেষ করে দিচ্ছে, বা আছে না নাই, আছে, এই জন্য তো আমি বলেছি এটা তারাবির নামাজ নয়, এটা তাড়াতাড়ি নামাজ, এই নামাজের নাম চেঞ্জ করে দেন, এটা তারাবির নামাজ আর সমাজে নাই, যেটা দেখছেন এটা তাড়াতাড়ি নামাজ, তারাবি 20 রাকাত না 8 রাকাত এই নিয়ে মারামারি আছে না নাই, তারাবি 20 রাকাত এটা নিয়ে মারামারি না 8 রাকাত এটা নিয়ে আছে, এই 20 রাকাত 8 রাকাত নিয়ে মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা, এই নিয়ে বাহাস, মুনাজারা, বিতর্ক, মারামারি, কাটাকাটি সব আছে, এই জন্য তো হুজুরকে বলেছিলাম হুজুর আপনি যে ঝড়ের গতিতে তারাবি পড়ে শেষ করে দিলেন, এই তারাবি 20 রাকাত কেন, 200 রাকাত যদি আপনি পড়েন আপনার এই নামাজ আল্লাহর আস পর্যন্ত পৌঁছাবে না, মসজিদের ছাদে আটকে থাকবে, এই নামাজ দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না, এই নামাজ আপনি জাহান্নামে নিয়ে যাবে, পবিত্র কোরআন সূরা মুমিনুন সূরা 23:1-3 আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত নামাজিরাই সফল কাম, তারাই জান্নাতে যাবে যে নামাজের মধ্যে খুশু খুজু ধীর স্থিরতা বজায় রাখে, হুজুর তো রুকু করার পরে সিজদা করার সময় দেয় না, একজন আত্মে হয়তো হয় না হুজুর আসসালামু আলাইকুম দিয়ে দিয়েছে, এই জন্য বলেছেন আর এই হুজুর যদি থাকতো ওমর বিন খাত্তাবের জামানায় এই হুজুরকে ফাঁসি দিয়ে মেরে দিত, বলতে নামাজের সঙ্গে তুমি ফাজলামি করো বেটা, নামাজের সঙ্গে জুলুম করো, বা তারাবি নামাজের সঙ্গে জুলুম করো হয় কি হয় না, হয়, কেউ যদি তারাবি নামাজ না পড়ে বলবে আমি তারাবি নামাজ আছে স্বীকার করি, হুকুমকে স্বীকার করেছে, তারাবি নামাজ একদিনও পড়ে নাই, বা গোনা হবে পাপ হবে জিনা, কেউ নামাজের সঙ্গে যদি এরকম পায়তারা করেন, ছেদ্রাম করেন, জুলুম করেন, গোনা হবে কি হবে না, উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ধরেন এখন কোনো নামাজ এসে কোনো নামাজ নেই, মনে করছেন এখন 2 রাকাত নামাজ পড়বো, কয় রাকাত, এখন নামাজের কোনো বিধানই নেই, এমনি 2 রাকাত নফল পড়বেন, নফল নামাজ, কিন্তু নফল নামাজ পড়লেও নফলের মধ্যে ফরজ আছে না নাই, নামাজ নফল, কিন্তু নফল নামাজের মধ্যে রুকু করাটা ফরজ কি ফরজ নয়, সিজদা করাটা ফরজ কি ফরজ নয়, কিরাত করাটা ফরজ কি ফরজ নয়, নামাজ নফল হলেও রুকুনগুলো ফরজ হয়, তারাবি কেউ যদি না পড়ে সে গুনাহগার হবে না,
কিন্তু তারাবির নামাজ শুরু করে যে ছাত্রাম করেন গুনাহ 100% হবে। প্রমাণ সহিহ বুখারী প্রথম খণ্ড 137টা কিতাবুস সালাত হাদিস নাম্বার 757 উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন একদা বিশ্বনবীকে দেখছি তিনি মসজিদের নববীতে বসে আছেন গেটের কাছে। একজন সাহাবী মসজিদে প্রবেশ করেছে নামাজ পড়েছে। নামাজ পড়ে বিশ্বনবীকে গেটের কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। আসল বলছে ওয়ালাইকুম আসসালাম। ফাইর যাও তুমি ঘুরে যাও ফাসাল্লি তুমি নামাজ পড়ো। ফাইনা কালাম তো সাল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই। ভাই সাহাবি নামাজ পড়েছে কি পড়ে নাই? সাহাবি হতবাক বলে কি বিশ্ব নবীর মসজিদে বসে বিশ্ব নবীর সামনে আমি নামাজ পড়লাম নবী বলছে নামাজ পড়ো নাই। কোনো প্রশ্ন না করে সাহাবি আবার মসজিদে ঢুকেছে আবার নামাজ পড়েছে আবার এসেছে আবার সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ফাইর যে যাও তুমি ফিরে যাও ফাসাল্লি তুমি নামাজ পড়ো। ফাইনা কালাম তো সাল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই। আজিব ব্যাপার দুইবার পড়েছে বিশ্ব নবী কি মিথ্যা কথা বলছে জি না? সাহাবি কোনো কথা না বলে আর রাসূল বলছে নামাজ পড়ো নাই কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে নাই। সাহাবি আবার মসজিদে চলে গেছে আবার নামাজ পড়ছে আবার সালাম আবার উত্তর একই উত্তর ফাসাল্লি যাও তুমি নামাজ পড়ো। ফাইনা কালাম তো সাল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবি এবার আর কিছু বলতে পারছে না বলছে আল্লাহর রাসূল আই এম সারেন্ডার আল্লাহর রাসূল আমি আপনার কাছে আত্মসমর্পণ করে দিলাম। রাসূল এর চেয়ে ভালো করে নামাজ পড়তে আমি জানি না শিখিয়ে দেন। দেখেন তিনবার নামাজ পড়েছে আর বিশ্বনবী একই কথা বলছে তুমি নামাজ পড়ো নাই। আল্লাহ নবী বলতে পারতেন যে সাহাবি আমার তুমি তো নামাজ পড়েছো তো তোমার নামাজটা ভালো হয় নাই এই কথা বলে নাই। নামাজ কেউ অস্বীকার করেছে করেছে কি করে নাই করেছে। বিশ্বনবী তারপর নামাজ শিক্ষা দিচ্ছে ওই সাহাবীর নামাজকে যে বিশ্বনবী 1400 বছর আগে তার নিজের মসজিদে বসে অস্বীকার করে দিলেন নামাজে কি এমন করেছিল যে নামাজকে বাদ দিয়ে দিলেন। হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি পরবর্তী সময় ক্লিয়ার করেছে ওই সাহাবী নামাজ যখন পড়ছিলেন সেই সময় রুকু আর সিজদা ঠিকভাবে দেয় নাই রুকু সিজদা ঠিকভাবে দেয় নাই তার জন্য নামাজকে বিশ্বনবী অস্বীকার করে দিলেন। বা আমাদের সমাজে রুকু সিজদা ঠিক হয় কথা বলেন? নামাজ পড়ছে বিশ্বনবী বলেছে তুমি এমন ভাবে রুকু করবে একটা যদি বোতল রেখে দেওয়া হয় একটা বল যদি রেখে দেওয়া হয় বলটা এদিকেও পড়বে না এদিকেও পড়বে না এতটা স্কেলের মতো সোজা থাকবে আর আমাদের রুকু থাকে এমন আচ্ছা নাই কথা বলেন? এমন ভাবে থাকবে মাথা থেকে শুরু করে একদম পিঠ পর্যন্ত সোজা থাকবে। বিশ্বনবী বলছে যখন তুমি সিজদায় যাবে দুই হাতকে একটু ফাঁক করে দিবে আর মাটি থেকে তোমার পেটের দূরত্ব হবে এতটা মাঝখান থেকে ছাগলে বাচ্চা চলে যাবে বিশ্বনবীর হাদিস। কিন্তু পাশের আমাদের মা বোন যারা আছে পাশের বোনকে বলছে যে বুবু আমাদের নারীদের নামাজ মেয়েদের নামাজ আলাদা ছেলেদের থেকে তো কেমন আমাদের এই বিশেষ করে নামাজ যখন সিজদা দেব গুটি শুটি হয়ে সিজদা দিতে হবে কেন? আছে না নাই কথা বলেন? ভাই নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য আছে? আল্লাহ নবী একটা পার্থক্য শিক্ষা দিয়েছে নাই কিন্তু সমাজে আছে না নাই? বিশ্ব নবীতে বললেন সাল্লু কামার রাইতুমুনি সাল্লি নামাজ আদায় করে সেইভাবে যেভাবে আমি নবী মুহাম্মদকে দেখছো। সহিহ বুখারী হাদিস নাম্বার 631 অথচ নামাজের মধ্যে পার্থক্য করছে কি করছে না? করছে। তার মানে বুঝতে হবে নামাজ বিশ্বনবী যেভাবে পড়েছে ওইভাবে আদায় না করলে এই নামাজ কবুল হবে না। ইবাদত করলে আল্লাহ যে কবুল করে এর কোনো নিশ্চয়তা নাই। আরো একটা হাদিস দেখেন মিশকাত কিতাবুল ইমান হাদিস নাম্বার 205 বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষকে সর্বপ্রথম তোলা হবে। কয় শ্রেণীর? তিন শ্রেণীর। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে যে তোমাকে আমি অজস্র টাকা পয়সা দিয়েছিলাম কোটি কোটি টাকার মাল দিয়েছিলাম তোমাকে কি করেছো তুমি আমার জন্য? ওই ব্যক্তি গর্ব করে কি আমাদের মাঠে আল্লাহ বলো আল্লাহ তুই যেন আমাকে টাকা দিয়েছো এমন কোনো জায়গা নেই এমন কোনো ব্যক্তি নেই যে আমার কাছে চেয়েছে তাকে দিই নাই এমন কোনো দিন ঘটে নাই যে চেয়েছে তাকেই দান করেছি। আল্লাহর সঙ্গে সঙ্গে বলবে আন্তা কাযাবতা তুই মিথ্যা কথা বলছিস তুই আমাকে খুশি করার উদ্দেশ্যে দান করিস না ফেরেশতা একে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ভাই জাহান্নামে কাকে ফেলা হচ্ছে? একজন দানবীরকে যে দান করে সম্পত্তি শেষ করে দিয়েছে তাকেও জাহান্নামে
আদমে নিক্ষেপ করা হচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে সব দান দিয়ে জান্নাত যাওয়া যায় না, কিছু কিছু দান আছে দান করে জাহান্নামে যেতে হবে। এই যে হাদিসটা পাঠ করলাম তারই অংশ বিশেষ, দান করে একজন ব্যক্তিকে জাহান্নামে যেতে হচ্ছে। অথচ বিশ্বনবী এই মুখ দিয়ে আবার বলেছিলেন আসাদগাতু বুরহান, দান হচ্ছে দলিল। মেয়েদেরকে হচ্ছে মেয়েরা, আমি যখন মেয়েরাজে গিয়েছিলাম তখন দেখলাম তোমরা বেশি বেশি জাহান্নামে, অতএব এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি দান করো। কি করো? দান করো। বিষ্ণু বলছেন দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। অথচ বিষ্ণু এই কথা বলে আরো একটা হাদিস বলছে যে দান করে একজন ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হচ্ছে, মানে সব দান মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া।